হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন বনু ইসরায়েল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসুল। তিনি ইঞ্জিল প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবীর আগমন করেননি। এই সময়টাকে রাসুল আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার অব্যাহত কাল পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মদী শরিয়াত অনুসরণে ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মদীর সাথে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন, তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য যে মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাকে নবী বলে স্বীকার করেননি। অত্যন্ত লজ্জাস্করভাবে তারা তাকে জনৈক ইউসুফ মিস্ত্রির জারজ সন্তান বলে আখ্যায়িত করেছে। অন্যদিকে ঈসা আলাইহিস সালামের ভক্ত ও অনুসারী হবার দাবিদার খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে। বরং তৃত্ববাদী খ্রিস্টানরা তাকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করেছে এবং বলেছে যে তিনি হলেন তিন আল্লাহর একজন, অর্থাৎ ঈসা, মারিয়াম ও আল্লাহ প্রত্যেকেই আল্লাহ, এবং তারা এটাকে বুদ্ধি বহির্ভূত সত্য বলে খান্ত হয়। অথচ এরূপ ধারণা পোষণকারীদের আল্লাহ দ্ব্যর্থহীনভাবে কাফের বলে ঘোষণা করেছেন। কুরআন তার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছে, আমরা এখন সেদিকে মনোনিবেশ করব। উল্লেখ্য যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনের মোট 15টি সূরায় 98টি আয়াতে বর্ণনা হয়েছে। ঈসা আলাইহিস সালামের আলোচনা করতে গেলে তার মা ও নানির আলোচনা আগেই করে নিতে হয়, কারণ তাদের ঘটনাবলীর সাথেই ঈশার জীবনের গভীর যোগসূত্র রয়েছে। পূর্ববর্তী পয়গম্বরগণের শরিয়াতে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজও চালু ছিল। এসব উৎসর্গকৃত সন্তানদের পার্থিব কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না। এ পদ্ধতি অনুযায়ী ঈসার নানি অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যা প্রসব করেছি, অর্থাৎ একে দিয়ে আমার মানত পূর্ণ হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ, তিনি উক্ত কন্যাকেই কবুল করে নেন। বস্তুত ইনি ছিলেন মারিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিস সালামের কুমারী মাতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ চারজন মহিলার অন্যতম হিসেবে বর্ণনা করেছেন। যেমন তিনি বলেন, জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা চারজন হলেন খাদিজা বিনতে খুয়ালিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইবনা, মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফেরাউনের স্ত্রী। মারিয়ামের জন্ম ও লালন পালন সম্পর্কে আল্লাহ বলেন, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার গর্ভে যা রয়েছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম, সবার কাছ থেকে মুক্ত করে দিলাম, অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর সে যখন তাকে প্রসব করল তখন বলল, হে প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। অথচ আল্লাহ ভালো করেই জানেন সে কি প্রসব করেছে। আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্রই যে নেই, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি, অভিশপ্ত শয়তানের কবল হতে। আল্লাহ বলেন অতঃপর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন, সুন্দর প্রবৃদ্ধি, আর তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। অতঃপর ঘটনা হলো এই যে, যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাদ্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, মারিয়াম, এসব কোথা থেকে তোমার কাছে এলো? মারিয়াম বলতো, এসব আল্লাহর নিকট থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করে থাকেন। উল্লেখ্য যে আল্লাহর নামে উৎসর্গকৃত সন্তান পালন করাকে তখনকার সময় খুবই পুণ্যের কাজ মনে করা হতো, আর সে কারণে মারিয়ামকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ফলে লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছায় তার বয়োবৃদ্ধ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের দায়িত্বপ্রাপ্ত হন। এভাবে মিহরাবে অবস্থান করে মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে থাকেন। সম্মানিত নবী ও মারিয়ামের বয়োবৃদ্ধ খালু জাকারিয়া আলাইহিস সালাম সর্বদা তাকে দেখাশোনা করতেন। মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল, যেখানে মারিয়াম পর্দা টাঙিয়ে মাঝে মধ্যে পাচারি করতেন। অভ্যাস মতো তিনি উক্ত নির্জন স্থানে একদিন পাচারি করছিলেন। এমন সময় হঠাৎ মানুষের বেশে সেখানে জিবরাইল উপস্থিত হন। স্বাভাবিকভাবেই তাতে মারিয়াম ভীত হয়ে পড়েন। এ বিষয়ে কুরআনি বর্ণনা নিম্নরূপ।
হে মুহাম্মদ, আপনি এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন হতে পূর্বদিকে এক স্থানে আশ্রয় নিল। অতঃপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙিয়ে নিল। অতঃপর আমরা তার নিকটে আমাদের রূহ অর্থাৎ জিব্রিলকে প্রেরণ করলাম। সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত, এজন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, আমি ব্যভিচারিণী নই। সে বলল, এভাবেই হবে, তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে মানবজাতির জন্য একটি নিদর্শন ও আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহ রূপে পয়দা করতে চাই, তাছাড়া এটা পূর্ব থেকেই নির্ধারিত বিষয়। অতঃপর জিব্রিল মারিয়ামের মুখে অথবা তার পরিহিত জামায় ফুঁক মারলেন এবং তাতে তার গর্ভ সঞ্চার হল। অতঃপর আল্লাহ বলেন, অতঃপর মারিয়াম গর্ভে সন্তান ধারণ করল এবং তৎসহ একটি দূরবর্তী স্থানে চলে গেল। এমত অবস্থায় প্রসব বেদনা তাকে একটি খেজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তখন সে বলল, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। এমন সময় ফেরস্তা তাকে নিম্নদেশ থেকে পার্শ্ববর্তী নিম্নভূমি থেকে আওয়াজ দিয়ে বলল, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি ঝর্ণাধারা সৃষ্টি করেছেন, আর তুমি খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও, তা থেকে তোমার দিকে সুপক্ষ খেজুর পতিত হবে। তুমি আহার করো, পান করো এবং স্বীয় চক্ষু শীতল করো। আর যদি কোনো মানুষকে তুমি দেখো, তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি, সুতরাং আমি আজ কারোর সাথে কোনো মতেই কথা বলবো না। উল্লেখ্য যে ইসলাম পূর্বকালের বিভিন্ন শরিয়াতে সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা। হযরত জাকারিয়া আলাইহিসসালামকেও সন্তান প্রদানের নিদর্শন হিসেবে 3 দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল, তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল। যেহেতু ঈসার জন্মগ্রহণের ব্যাপারটি সম্পূর্ণভাবে অলৌকিক, তাই তার গর্ভধারণের মেয়াদ স্বাভাবিক নিয়মের বহির্ভূত ছিল বলেই ধরে নিতে হবে। 9 মাস 10 দিন পরে সন্তান প্রসব শেষে 40 দিন নেফাস অর্থাৎ রজস্রাব হতে পবিত্রতার মেয়াদও এখানে ধর্তব্য না হওয়াই সমীচীন। অতএব ঈশাকে গর্ভধারণের ব্যাপারটা যেমন নিয়ম বহির্ভূত, তার ভূমিষ্ঠ হওয়া ও তার মায়ের পবিত্রতা লাভের পুরো ঘটনাটাই নিয়ম বহির্ভূত এবং অলৌকিক, আর এটা আল্লাহর জন্য একেবারেই সাধারণ বিষয়। স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তানের জন্ম হবে, মাকে 10 মাস গর্ভধারণ করতে হবে ইত্যাদি নিয়ম আল্লাহরই সৃষ্টি, এবং এই নিয়ম ভেঙে সন্তান দান করাও তারই এখতিয়ার। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটে ঈশার দৃষ্টান্ত হলো আদমের মতো, তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেন এবং বলেন, হয়ে যাও, ব্যাস হয়ে গেল, যা তোমার প্রভু আল্লাহ বলেন সেটাই সত্য, অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। অর্থাৎ আদমকে যেমন পিতামাতা ছাড়াই সৃষ্টি করা হয়েছে, ঈশাকে তেমনই পিতা ছাড়াই শুধু মায়ের মাধ্যমেই সৃষ্টি করা হয়েছে, আর এটাই সত্য যে এবং এর বাইরে যাবতীয় জল্পনা কল্পনা যে মিথ্যে সে কথাও উপরুক্ত আয়াতে দ্ব্যর্থহীনভাবে বলে দেওয়া হয়েছে। দুর্ভাগ্য এই যে বনু ইসরায়েলের নবী ও রাসুল হয়ে ঈসা আলাইহিসসালামের আগমন ঘটল, সেই ইহুদি নাসরাই আল্লাহর উক্ত ঘোষণাকে মিথ্যে বলে গণ্য করেছে, অথচ এই হতভাগারা মারিয়ামের পূর্ব দিকে যাওয়ার অনুসরণে পূর্ব দিকে তাদের কিবলা বানিয়েছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে মারিয়ামকে খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিতে বলা হয়েছে যাতে সুপক্ষ খেজুর নিচে পতিত হয়। এটাতে বোঝা যায় যে ওটা ছিল তখন খেজুর পাকার মৌসুম অর্থাৎ গ্রীষ্মকাল, আর খ্রিস্টানরা কথিত যীশু খ্রিস্টের জন্মদিন তথা তাদের ভাষায় ক্রিসমাস ডে বা বড়দিন উৎসব পালন করে থাকে শীতকালে 25 ডিসেম্বর তারিখে, অথচ এর কোনো ভিত্তি তাদের কাছে নেই। যেমন কোনো ভিত্তি নেই মুসলমানদের কাছে 12ই রবিউল আউয়াল একই তারিখে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যু দিবস পালনের, অথচ জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী রাসুলের জন্মদিবস ছিল 9ই রবিউল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস ছিল 9ই রবিউল আউয়াল সোমবার, আর মৃত্যুর তারিখ ছিল 12ই রবিউল আউয়াল সোমবার। ইসলামে কারো জন্ম বা মৃত্যু দিবস পালনের বিধান নেই। ক্রুজের যুদ্ধের সময় খ্রিস্টান বাহিনীর বড়দিন পালনে দেখা দেখি 605 অথবা 625 হিজিতে ইরাকের এরবল প্রদেশের গভর্নর আবু সাইব মুজাফর উদ্দিন কুকুব্রি এর মাধ্যমে কথিত ঈদে মিলাদুন্নবীর প্রথা প্রথম চালু হয়। এই বিদাতি প্রথা কোনো কোনো মুসলিম দেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে শিকড় গেড়ে বসেছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে খেজুর গাছের গোড়া ধরে নাড়া দেওয়া কখনোই সম্ভব নয়, বিশেষ করে একজন সদ্যপ্রসূত সন্তানের মায়ের পক্ষে। এর মাধ্যমে এ বিষয়ে ইঙ্গিত রয়েছে যে নেকির কাজে আল্লাহর উপরে ভরসা করে বান্দাকে অবশ্যই এগিয়ে যেতে হবে, যত সামান্যই হোক কাজ করতে হবে, আল্লাহ তাতেই বরকত দিবেন। যেমন তালুত ও দাউদকে আল্লাহ দিয়েছিলেন এবং সে যেমন
এবং যেমন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সাহায্য করেছিলেন, বিশেষভাবে হিজরতের রাত্রিতে মক্কা ত্যাগের সময়, হিজরতকালীন সফরে ও বদর ও খন্দক যুদ্ধের কঠিন সময়ে। অতএব আমরা ধরে নিতে পারি যে মারিয়ামের গর্ভধারণ, সন্তান প্রসব ও প্রসব পরবর্তী পবিত্রতা অর্জন সবই ছিল অলৌকিক এবং সবই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়। এর পরের ঘটনা আমরা সরাসরি কুরআন থেকে বিবৃত করব। আল্লাহ বলেন, অতঃপর মারিয়াম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হল। তারা বলল, হে মারিয়াম, তুমি একটি আশ্চর্য বস্তু নিয়ে এসেছ। হে হারুনের বোন, তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, কিংবা তোমার মাতাও কোনো ব্যভিচারিণী মহিলা ছিলেন না। কওমের লোকদের এ ধরনের কথা ও সন্দেহের জবাবে নিজে কিছু না বলে বিবি মারিয়াম তার সদ্য প্রসূত সন্তানের দিকে ইশারা করলেন, অর্থাৎ একথার জবাব সেই দেবে, কেন সে আল্লাহর দেওয়া এক অলৌকিক সন্তান যা কওমের লোকেরা জানে না। আল্লাহ বলেন, অতএব মারিয়াম ঈশার দিকে ইঙ্গিত করল। তখন লোকেরা বলল, কোলে শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈশা তখন বলে উঠল, আমি আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব ইঞ্জিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। ঈশার উপরোক্ত বক্তব্য শেষ করার পর সংশয়বাদী ও বিবর্তনকারী লোকদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইনি হলেন মারিয়াম পুত্র ঈশা, আর ওটাই হলো সত্য কথা যা উপরে বর্ণিত হয়েছে, যে বিষয়ে লোকেরা অহেতুক বিতর্ক করে থাকে। আল্লাহ এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন, যেমন অতিভক্ত খ্রিস্টানরা বলে থাকে ঈশা আল্লাহর পুত্র। তিনি মহাপবিত্র। যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন বলেন হাও, ব্যাস হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম আরও বলেন, নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো। মনে রেখো, এটাই হলো সরল পথ। কিন্তু সদ্যপ্রসূত শিশু ঈশার মুখ দিয়ে অনুরূপ সারগর্ব কথা শুনেও কি কওমের লোকেরা আশ্বস্ত হতে পেরেছিল? কিছু লোক আশ্বস্ত হলেও অনেকে পারেনি। তারা নানা বাজে কথা রটাতে থাকে। তাদের ওই সব বাগবিতণ্ডার প্রতি ইঙ্গিত করেই পরবর্তী আয়াত আল্লাহ বলেন, অতপর তাদের মধ্যকার বিভিন্ন দল বিভিন্ন মত ও বিভিন্ন পথে বিভক্ত হয়ে গেল, দুনিয়াতে যা শেষ হবে না। অতএব কিয়ামতের মহাদিবস আগমনকালে অবিশ্বাসী কাফিরদের জন্য ধ্বংস, সেদিন তারা চমৎকারভাবে শুনবে ও দেখবে, যেদিন তারা সবাই আমাদের কাছে আগমন করবে। কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। মারিয়ামের সতীত্ব সম্পর্কে আল্লাহর সাক্ষ্য, আল্লাহ পাক নিজেই মারিয়ামের সতীত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলেন, তিনি দৃষ্টান্ত বর্ণনা করেন ইমরান তনয়া মারিয়ামের, যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতপর আমি তার মধ্যে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাব সমূহকে সত্য পরিণত করেছিল এবং সে ছিল বিনয়ীদের অন্যতম। তিনি ছিলেন বিশ্ব নারী সমাজের শীর্ষস্থানীয় এবং আল্লাহর মনোনীত ও পবিত্র ব্যক্তিত্ব। তিনি ছিলেন সর্বদা আল্লাহর উপাসনায় রত বিনয়ী রুকুকারিণী ও সিজদাকারিণী। তিনি ছিলেন সতী সাধী এবং আল্লাহর আদেশ ও বাণীসমূহের বাস্তবায়নকারিণী। আল্লাহ নিজেই তার নাম রাখেন মারিয়াম, অতএব তিনি ছিলেন অতীব সৌভাগ্যবতী। মারিয়াম ছিলেন তার মায়ের মানতের সন্তান এবং তার নাম আল্লাহ নিজেই রেখেছিলেন। মারিয়ামের মা দোয়া করেছিলেন এই মর্মে যে, আমি তাকে ও তার সন্তানদেরকে আল্লাহর আশ্রয় সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে, এবং আল্লাহ সে দোয়া কবুল করেছিলেন উত্তমরূপে। অতএব মারিয়াম ও তার পুত্র ঈসার পবিত্রতা সম্পর্কে কোনোরূপ সন্দেহের অবকাশ নেই। মারিয়াম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে রত ছিলেন এবং আল্লাহর পক্ষ হতে বিশেষ ফলফলাদির মাধ্যমে খাদ্য পরিবেশন করা হতো। এতে বোঝা যায় যে পবিত্র আত্মা মহিলাগণ মসজিদের খিদমত করতে পারেন এবং আল্লাহ তার নেকবান্দাদের জন্য যে কোনো স্থানে খাদ্য পরিবেশন করে থাকেন। মারিয়ামের গর্ভধারণ ও ঈশার জন্মগ্রহণ ছিল সম্পূর্ণরূপে অলৌকিক ঘটনা। আল্লাহ পাক নিয়মের স্রষ্টা এবং তিনি নিয়মের ভঙ্গকারী, তাকে কোনো বিষয়ে বাধ্য করার মতো কেউ নেই। তিনি পিতামাতা ছাড়াই আদমকে সৃষ্টি করেছেন, অতপর পিতা ছাড়াই শুধু মাতার মাধ্যমে ঈশাকে সৃষ্টি করেছেন। খ্রিস্টানের মধ্যে প্রচলিত ধারণা মতে 25 ডিসেম্বরের প্রচণ্ড শীতের মধ্যে নয়, ফেরেস্তা মানবাকৃতি ধারণ করে অথবা অদৃশ্য থেকে নেককার বান্দাকে আল্লাহর হুকুমে সাহায্য করে থাকেন, যেমন জিব্রিল মানবাকৃতি ধারণ করে মারিয়ামের জামায় ফুঁক দিলেন, অতঃপর অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে তার খাদ্য ও পানীয়র পথ নির্দেশ দান করলেন। বান্দাকে কেবল প্রার্থনা করলে চলবে না, তাকে কাজে নামতে হবে, তবেই তাতে আল্লাহর সাহায্য নেমে আসবে। যেমন খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নাড়া দেওয়ার সামান্য প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর হুকুমে সুপক্ক খেজুর সমূহ পতিত হয়। বিশেষ সময়ে আল্লাহর হুকুমে শিশু সন্তানের মুখ দিয়ে সারগর্ভ বক্তব্যসমূহ বের হতে পারে, যেমন ঈসার মুখ দিয়ে বের হয়েছিল তার মায়ের পবিত্রতা প্রমাণের জন্য। বুখারী শরীফে বর্ণিত বনি ইসরায়েলের জুরাইজের ঘটনায় এর প্রমাণ পাওয়া যায়।
ঈসা কোনো উপাস্য ছিলেন না, বরং তিনি ছিলেন অন্যদের মতো আল্লাহর একজন দাস মাত্র, এবং তিনি ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী ও কিতাবধারী রাসুল। ঈসা যে বিনা বাপে পয়দা হয়েছিলেন তার অন্যতম প্রমাণ এই যে কুরআনের সর্বত্র তাকে মারিয়াম পুত্র বলা হয়েছে। পিতামাতা উভয় থাকলে হয়তো বা তাকে কেবল ঈসা বলে সম্বোধন করা হতো, যেমন অন্যান্য নবীগণের বেলায় করা হয়েছে। অথচ মারিয়ামকে তার পিতার দিকে সম্বন্ধ করে মারিয়াম বিনতে ইমরান, ইমরান কন্যা বলা হয়েছে। একমাত্র মারিয়ামের নাম ধরে আল্লাহ তার সতীত্বের সাক্ষ্য ঘোষণা করেছেন, যা পৃথিবীর অন্য কোনো মহিলা সম্পর্কে করা হয়নি। অতএব যাবতীয় বিতর্কের অবসানের জন্য এটুকুই যথেষ্ট। তাছাড়া আল্লাহ তাকে সিদ্দিকী অর্থাৎ কথায় ও কর্মে সত্যবাদী নিয়ে আখ্যা দিয়েছেন, যেটা অন্য কোনো মহিলা সম্পর্কে দেওয়া হয়নি। তিনি ছিলেন বিনা বাপে পয়দা বিশ্বের একমাত্র নবী। আল্লাহ স্বয়ং যার নাম রাখেন মসীহ ঈসা রূপে। তিনি শয়তানের অনিষ্টকারিতা হতে মুক্ত ছিলেন। দুনিয়া ও আখিরাতে তিনি ছিলেন মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম। তিনি মাতৃ করে থেকেই সারগর্ভ বক্তব্য রাখেন। শেষ নবী আহম্মদের আগমনের ভবিষ্যৎবাণী করেন। তার মোজেজা সমূহের মধ্যে ছিল, তিনি মাটির তৈরি পাখিতে ফুঁক দিলেই তা দিবন্ত হয়ে উড়ে যেত। তিনি জন্মান্ধকে, চক্ষুষ্মান ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারতেন। তিনি মৃতকে জীবিত করতে পারতেন এবং তিনি বলে দিতে পারতেন মানুষ বাড়ি থেকে যা খেয়ে আসে এবং যা সে ঘরে সঞ্চিত রেখে আসে। তিনি আল্লাহর কিতাব ইঞ্জিল প্রাপ্ত হয়েছিলেন এবং পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যানকারী ছিলেন। তবে তাওরাতে হারামকৃত অনেক বিষয়কে তিনি হালাল করেন। তিনি ইহুদি চক্রান্তের শিকার হয়ে সরকারি নির্যাতনের সম্মুখীন হন, ফলে আল্লাহ তাকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। শত্রুরা তারই মতো আরেকজনকে সন্দেহবাসে শুলে চড়িয়ে হত্যা করে এবং তারা নিশ্চিতভাবে ঈসাকে হত্যা করেনি। তিনি একমাত্র নবী যাকে আল্লাহ জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন, এবং কিয়ামতের প্রাককালে তিনি পুনরায় সশরীরে দুনিয়াতে অবতরণ করবেন এবং দাজ্জাল, কুরুশ, শুকর প্রভৃতি ধ্বংস করবেন। অতঃপর ইমাম মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলামী শরিয়াত অনুযায়ী শান্তিরাজ্য কায়েম করবেন। সাধারণত সকল নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, তবে ঈসা আলাইহিস সালাম সম্ভবত তার কিছু পূর্বেই নবুয়ত কিতাব প্রাপ্ত হন। কেননা বিভিন্ন রেওয়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে আকাশে তুলে নেওয়ার সময় তার বয়স 30 থেকে 35 মধ্যে ছিল। তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন এবং পৌর বয়সে পুনরায় দুনিয়াতে ফিরে এসে মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন। ঈসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পর স্বীয় কওমকে প্রধানত নিম্নোক্ত 7টি বিষয়ে দাওয়াত দিল। বলেন, হে বনু ইসরায়েলগণ, আমি তোমাদের নিকটে আগমন করেছি আল্লাহর রাসুল হিসেবে, আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যানকারী হিসেবে এবং আমার পরে আগমনকারী রাসুলদের সুসংবাদ দানকারী হিসেবে, যার নাম হবে আহম্মদ। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। তিনি বললেন, আমার আনীত এ কিতাব পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়ন করে এবং এজন্য যে আমি তোমাদের জন্য হালাল করে দেব কোনো কোনো বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল, আর আমি তোমাদের কাছে এসে তোমার পালনকর্তার নিদর্শন সহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এটার ব্যাখ্যা এসেছে অন্য আয়াতে যে, বস্তুতে ইহুদিদের পাপের কারণে আমরা তাদের উপরে হারাম করেছিলাম বহু পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল ছিল। এটা ছিল আল্লাহর পথে তাদের অধিক বাধা দানের কারণে, এবং এ কারণে তারা সুদ গ্রহণ করত, অথচ এ ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছিল, এবং এ কারণে তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। বস্তুত আমরা কাফিরদের জন্য প্রস্তুতি রেখেছি বেদনাদায়ক শাস্তি। তিনি আরও বলেন, আমরা প্রত্যেক নখ বিশিষ্ট পশু হারাম করেছিলাম, ছাগল গরু থেকে এত ভাইয়ের চর্বি আমরা তাদের জন্য হারাম করেছিলাম, কিন্তু ওই চর্বি ব্যতীত যা পৃষ্ঠে কিংবা অন্ত্র সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে। তাদের অবাধ্যতার কারণে আমরা তাদের এ শাস্তি দিয়েছিলাম, আর আমরা অবশ্যই সত্যবাদী। ঈসা আলাইহিস সালামের পেশকৃত 5টি নিদর্শন হলো তাওহীদ ও রিসালাতের উপরে ঈমান আনার দাওয়াত দেওয়ার পরে তিনি বনু ইসরায়েলকে তার আনীত নিদর্শনসমূহ বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয় আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে, যেমন আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতি তৈরি করে দিই, তারপর তাতে যখন ফুঁক দিই তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে, আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং ধবল কুষ্ঠরোগীকেও, আর আমি জীবিত করে দিই মৃতকে আল্লাহর হুকুমে। আমি তোমাদেরকে বলে দিই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো, এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। উল্লেখ হচ্ছে, যখন যে দেশে যে বিষয়ের আধিক্য উৎকর্ষ থাকে তখন সেই দেশে সেই বিষয়ে সর্বোচ্চ ব্যুৎপত্তি সহ নবী প্রেরণ করা হয়। যেমন মুসার সময় মিশরে ছিল জাদুবিদ্যার প্রাদুর্ভাব, ফলে আল্লাহ তাকে লাঠির মজেজা দিয়ে পাঠালেন। অনুরূপভাবে ঈসার সময়ে শাম বা সিরিয়া এলাকা ছিল চিকিৎসা বিদ্যা সেরা, সে কারণে ঈসাকে আল্লাহ উপরে বর্ণিত অলৌকিক ক্ষমতা ও মজেজাসমূহ দিয়ে পাঠান। যেমন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আরবরা ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ অলঙ্কারে ভূষিত ছিল, ফলে কুরআন তাদের সামনে হতবুদ্ধিকারী মোজেজা রূপে নাজিল হয়, যাতে আরবের স্বনামখ্যাত কবিরা মাথা নোয়াতে বাধ্য হয়।